हेलो स्टूडेंट आशा करी तुम्हारा सबाई भलो आचो। आज के लोगोते रिपीट कमैंड सम्बन्धे जेने नब। चलो आज के कम्प्यूटारे रिपीट कमैंडर काजगुलो देखे नी। अनेक समय एक ही कमैंड बार बार लिखते हैं, किंतु लोगोते एक धरनेर कमैंड आछे जा एक बार व्यवहार कर ले काजटी सम्पन्न है। आज के अमरा लोगोते एक कमेंडर व्यवहार किभावे करे सेटा अमरा देखे नोबो। तो लोगोते रिपीट कमेंडर साज्जे एक काजगुली सम्पन्न करा जाए। तो आगे प्रथमे अमरा लोगो खुले नी। लोगो खुलते गेले स्टार्ट बटने क्लिक करते हबे, अल्पोग्रामसे जेते हबे, तारपर माइक्रोसॉफ्ट विंडोज लोगोते फोल्डारे मध्य क्लिक कर ले लोगो माइक्रोसॉफ्ट विंडोज लोगो ऑप्शन टी खुले जाए एवं एर उपरे क्लिक कर ले लोगो विंडोटी खुले जाए। लोगो विंडोते आमरा एखाने कमांडर साजे देखो कमांडर इनपुट बक्सर मध्य आमरा कमेंटगुलो लिखब। तो प्रथमे आमरा একটা সাধারণভাবে রিপিট কমেন্ট ছাড়া কিভাবে একটি চৌকো বক্স আঁকা যায় সেটা দেখে নেব। প্রথমে আমরা এফডি 200 করব, আরটি 90 করব, দিয়ে এন্টার। এফডি 200 এন্টার, আরটি 90 এন্টার, এফডি স্পেস 200 এন্টার, আরটি স্পেস 90 এন্টার, এফডি স্পেস 200 এন্টার, এইচটি। দেখো এখানে যে কমেন্টটা আমরা দেখলাম তা হলো আমরা এই রিপিট কমেন্ট व्यवहार ना करार फले देखो एतगुलो कमेंट एखाने लिखते हुए चे। तो एखाने आमरा प्रथमे एफडी एई कमेंटगुलो आमरा एखाने लिखलाम, एफडी 200 आरटी 90, एफडी 200 आरटी 90, एफडी 200 आरटी 90, एफडी 200 तारपरे एचटी। एई जे कमेंटगुलो आमरा दिलाम एई कमेंटटा আমরা এখানে এইচ এটা ছাড়াই আমরা কিভাবে রিপিট কমেন্ডের সাহায্যে এই চৌকো বক্সটাকে আঁকা যায় সেটা আমরা দেখব। তো আমরা এখানে প্রথমে সিএস করে নেব, ক্লিয়ার স্ক্রিন হয়ে যাবে, আমি সিটি করে নিলাম। আমরা টাইটেলটাকে ফিরিয়ে নিয়ে আসছি, প্রথমে আমরা শো টাইটেল করব এসটি, দেখো টাইটেলটা চলে আসবে। তো এবারে আমরা রিপিট কমেন্টটা ব্যবহার করব। রিপিট ফোর এফডি 200 আরটি 90 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলেই দেখো ওই যে এতগুলো কমেন্ট লেখার চাইতে আমি শুধুমাত্র রিপিট কমেন্ট ব্যবহার করেই এই চৌকো বক্সটা আঁকতে পারলাম। অর্থাৎ এই স্কোয়ার আঁকার জন্য আমরা এইভাবে রিপিট কমেন্ডের সাহায্যে আমরা এই কাজটি করতে পারি। তো এবার আমরা দেখে নেব যে ত্রিভুজ কিভাবে অঙ্কন করা যায়, ত্রিভুজ অঙ্কন করার জন্য রিপিট কমেন্ডের সাহায্যে কিভাবে ত্রিভুজ অঙ্কন করা যায় সেটা আমরা দেখব। রিসেট করে নিলাম। তো আমরা আবার এখানে রিপিট বলে লিখব, রিপিট থ্রি, যেহেতু ত্রিভুজের তিনটে সাইড তার জন্য আমরা প্রথমে থ্রি লিখলাম, এফডি স্পেস আমরা এখানে 100 দিচ্ছি, তারপর আরটি স্পেস 120 লিখলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, দিয়ে এন্টার দিলাম। দেখো আমাদের ট্রায়াঙ্গেল হয়ে গেল। অর্থাৎ
तो देखा जाच्छे जे एकोई कमेंट व्यवहार करे आम्रा आगे ओई कमेंटा व्यवहार करे आम्रा अनेकगुलो ओई कमेंट छाड़ाई अर्थात रिपीट कमेंट छाड़ाई आम्रा एकेबारे FD30 FD100 RT120 এই কমেন্ট আমরা বারবার আমাকে লিখতে হলো না তো রিপিট কমেন্ট দিয়ে ডাইরেক্ট আমরা এই ত্রিভুজ অঙ্কন করতে পারি এরপরে আমরা চলে আসব আমরা পঞ্চভুজ ত্রিভুজ চতুর্ভুজ হয়ে গেল এবার পঞ্চভুজ কিভাবে অঙ্কন করা যায় অর্থাৎ পাঁচটা বাহু মানে আমার এখানে রিপিট লিখে রিপিট দিয়ে কত দেব 5 যেহেতু পঞ্চভুজ করব 5 ত্রিভুজ করেছিলাম 3 দিয়েছিলাম চতুর্ভুজ করেছিলাম অর্থাৎ আমরা স্কয়ার করেছিলাম তাতে আমরা দিয়েছিলাম 4 আমরা পঞ্চভুজ করব তাতে 5 দিলাম তারপরে FD 200 বা 100 লিখছি এখানে RT কত হবে 5 আমার 360 দিয়ে ডিভিশন করে দেব তাহলে কত হবে 72 দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম দেখো এটা পঞ্চভুজ হয়ে গেল কটা সাইড থেকে পঞ্চভুজের 5টা 1টা 2টা 3টা 4টা 5টা 5টা সাইড এবারে আমরা ষড়ভুজ কিভাবে আঁকব সেটা দেখে নি ষড়ভুজ আঁকতে গেলে রিপিট 6 FD 100 RT কটা হবে ষড়ভুজের জন্য 360 ডিভাইডেড বাই 6 তাহলে কত হচ্ছে 60 ব্র্যাকেট ক্লোজ করলাম দেখো ষড়ভুজ হয়ে গেল এখানে আমি HT করলাম দেখো 6টা বাহু আছে 1 2 3 4 5 6 এর জন্য এটা ষড়ভুজ এবারে আমরা এরকম করে 6টা 7টা 8টা যেগুলো 360 দিয়ে ডিভিসিবল হবে না যেমন ধরো আমি তখন কি করে কিভাবে কাজ করব এটা একটু দেখিয়ে দিই যে আমার 7টা বাহু হলো দেখো 360 কে পারফেক্ট ভাবে ডিভিসিবল নয় 360 তো আমরা এটা তখন কি কিভাবে আমরা এই আটটি কমেন্টটা লিখব সেটা একটু দেখাই দেখো প্রথমে রিপিট 7 লিখলাম FD ব্র্যাকেট দেব FD 100 RT এখন 360 যেহেতু 7 দিয়ে পারফেক্ট ডিভিসিবল নয় পয়েন্ট এসে যাবে তাই জন্য আমরা এই ভ্যালুটাকে এরকমভাবে ওদের কাছে দিয়ে দেব 360 ডিভাইডেড বাই 7 দেখো এইভাবে চলে আসবে তাহলে আমার 7 হলে আমরা এভাবে লিখতে পারি 8 হলে তো কোনো অসুবিধা নেই দেখো এখানে 7টা আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা তো আমরা এবারে এটাকে আমরা 8 করে নেব দেখো 8 হলে কি হবে রিপিট 8 যদি হয় তখন আর আমরা 360 কে যেহেতু ডিভিসিবল হচ্ছে কত হবে 45 দেখো এরকম ভাবে আমার ভ্যালুটা অর্থাৎ 45 লিখে দিলাম দিয়ে এন্টার দেব দেখো 8টা হয়ে যাবে 1টা 2টো 3টে 4টে এখান থেকে একটু নামিয়ে দিই দেখা যাবে পরিষ্কার 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা তো এবারে আমরা এরকম করে 8টা 9টা 10টা এখানে আমি 10 করে দিলেই দেখো 10 অর্থাৎ এটা আমি 10 করে দিলাম আর এইখানে 36 করে দিতে হবে যেহেতু 10 দিয়ে 360 কে ভাগ হবে তাহলে আমরা কত করব 36 এটা রিসেট করে দিলাম দিয়ে এন্টার দেব দেখো চলে আসবে তো এইভাবে আমরা এক এক করে দেখলাম যে ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ ষড়ভুজ সপ্তভুজ তারপর অষ্টভুজ তারপরে এটা হচ্ছে ডেকা ডেকাভুজটা কিরকম হলো মানে এটা হচ্ছে ডেকাগন বলে ইংরেজিতে আর বাংলায় বলে দশভুজ তো দশভুজ মানে 10টা বাহু আছে যেহেতু এখানে 10টা বাহু আছে তার জন্য এটাকে বলবো আমরা দশভুজ এরপরে আমরা রিপিট কমেন্ডের সাহায্যে কি করে পাঁচকোণযুক্ত তারা বা স্টার করা যায় সেটা দেখব তো এখানে আমরা রিপিট 5টা যেহেতু
আমরা 5 লিখব এখানে 5 লিখলাম রিপিট 5 এখানে একটু লেখার পদ্ধতিটা একটু অন্যরকম হবে FD 65 যেহেতু এটা স্টার হবে এটা সাইডগুলো ভেতরে ক্রস করে যাবে তার জন্য আমরা FD 65 করে আরটি 144 এটা করে আমরা দিলে দেখো একটা স্টার হয়ে যাবে তো এই স্টারটাকে একটু বড় করতে গেলে ন্যাচারালি আমরা কি করব এই 65 এর জায়গায় আমরা এখানে 100 লিখে দেব দেখো একটু বড় হয়ে গেল এর থেকে আর একটু বড় করলে FD টা বাড়ালেই হবে FD টাকে আমি 200 করে দেব তো এরকম করে আমি যদি FD টাকে বড় বাড়িয়ে দিই তাহলে এটা স্টারটা বড় হয়ে যাবে তো 300 করলে দেখো কত বড় হয়ে যাচ্ছে তো এই রকম করে আমরা একটা পাঁচ কোণ যুক্ত তারা তৈরি করতে পারি এবারে আমরা দেখব ছয় কোণ যুক্ত তারা কিভাবে তৈরি করা যায় ছয় কোণ যুক্ত তারা তৈরি করতে গেলে রিপিট আমরা এটাকে মুছে দিই রিপিট 6 এখানে 6 করব তো FD আমরা এখানে একটু ছোট টাইপের করব হয়তো 60 করলাম FD 60 8টি এখানেও 60 করলাম তো এবারে FD আবার 60 করলাম এবারে LT করব সেটা হলো 120 তো এইচটি করে দিলে দেখো চলে আসবে তাহলে দেখো আনএক্সপেক্টেড যেহেতু দেখাচ্ছে সেহেতু এটা আমরা এখানে দুটো আমরা দাগ দিয়ে দিয়েছি এটা একটা দাগ হবে দুটো দাগ পড়েছে তাই জন্য এরকম হলো তো এখানে দুটো দাগের জন্য আনএক্সপেক্টেড একটা থার্ড ব্যাকেট দিয়েছিল তাই জন্য আমরা একটা কমিয়ে দিলাম দেখো আবার স্টার্টটা হয়ে গেল এইচটি করব এইবারে আমরা কি করে সার্কেল করা যায় একটু দেখিনি সার্কেল করার জন্য আমরা রিপিট এখানে এটাকে আমরা রিসেট করলাম আবার এসটি করে নিলাম টার্টেলটাকে ফিরিয়ে নিয়ে আসলাম এরপর আমরা রিপিট থ্রি সিক্সটি সার্কেল করতে গেলে 360 করব FD 1 RT 1 সার্কেল হয়ে গেল তো এরকমভাবে আমরা সার্কেল করতে পারি আমরা হাফ সার্কেল করতে গেলে শুধুমাত্র আমরা এখানে 180 করে দেবো আর কিচ্ছু নয় আমরা এখানে 360 জায়গায় 180 করে দেবো দিয়ে এন্টার দেবো দেখো হাফ সার্কেল হয়ে যাবে তো এইভাবে এরপরে আমি চলে আসি কি করে একটু ছয় বৃত্তযুক্ত চিত্র তৈরি করা যায় রিপিট 6 দেখো আমি ছয় বৃত্তযুক্ত একটা চিত্র তৈরি করছি কিরকমভাবে তো আমরা রিপিট 6 দিলাম তারপরে FD এখানে আবার একটা রিপিট কমান্ড দেবো এটাকে আমি বন্ধ রিসেট করলাম দিয়ে রিপিট ঠিক ভেতর থেকে থার্ড ব্যাকেটের জায়গাতে লিখতে হবে রিপিট দুবার রিপিট করলাম রিপিট 360 মানে 36 মানে 36 করলাম তারপরে FD 2 RT 10 ব্যাকেট ক্লোজ করলাম তারপরে RT 60 দেখো এইভাবে আমি যে করলে কি হবে এবারে এটা একটা এরকম ছয় বৃত্তযুক্ত একটা চিত্র তৈরি হয়ে যাবে তো এটাকে আমরা একটু বড় করি FD 2 আছে এটাকে একটু বড় করে FD 4 করলাম দেখো এটা একটু আরেকটু বড় হলো তো আমরা যত এই FD পার্টটাকে যতটা বাড়াবো ততটা বড় হয়ে যাবে তো আমরা এটাকে 10 করে দিলাম দেখো এটা অনেকটাই বড় হয়ে যাবে তো এরকম করে আমরা এগুলোকে এখানে ছয় বৃত্তযুক্ত একটা
এটা একটা সার্কেল তৈরি করি, তৈরি করলামও আমরা। এবারে আমরা দেখব কিভাবে একটু ডিজাইনের দিকে চলে আসব, কিভাবে ডিজাইন তৈরি করা যায় সেটা, বা আমরা একটা সিক্স নাম্বারিংয়ের মধ্যে কী করে সিক্স করা যায় সেটা একটু দেখি। তো রিপিট আমরা এখানে লিখব, রিপিট, এরকমভাবে রিপিট কমান্ডের সাহায্যে বিভিন্ন ছবিগুলোকে আঁকা যায়। রিপিট 360 FD 4 আমরা 0.4 করব, তারপর RT 1 করব, দেখো LT 20 করব, একটা সার্কেল হবে। এবারে আবার রিপিট কমান্ড দেব, রিপিট 80 FD 1 RT 1, এবারে দেখো একটা এরকম, এটা একটা HT করলে দেখো একটা 6 হয়ে গেল। তো এরকমভাবে আমরা বিভিন্ন নাম্বারগুলোকে করতে পারি। তো এরপরে আমরা একটা ডিজাইন দেখব, কিভাবে একটা ডিজাইন, সুন্দর ডিজাইন তৈরি করা যায় রিপিট দিয়ে। দেখো রিপিট কমান্ডের সাহায্যে রিপিট, রিপিট আমরা 20 নিলাম, রিপিট 7, তারপরে ব্র্যাকেট দিলাম, FD 16, RT 52, তারপর RT 20, দেখো এত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল, শুধুমাত্র এইটুকু আমরা লিখলাম। তো এরপরে আমরা আরেকটা ডিজাইন দেখে নেব কীভাবে হয়। দেখো এখানে আমরা রিপিট, রিপিট 8 লিখব, তারপরে রিপিট 8 FD 16 RT 45, তারপরে RT 45, দেখো এখানে একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল। তো এরকমভাবে আমরা এই ডিজাইনগুলোকে তৈরি করতে পারি। তো লাস্ট আরেকটা ডিজাইন আমরা দেখে নিই, আমরা রিপিট, রিপিট 20, রিপিট, রিপিট 4, FD 40, RT 19, তারপরে RT 18, দেখো এরকম ধরনের একটা আমার ডিজাইন তৈরি হয়ে গেল। এর থেকে একটু বড় যদি করতে হয় তাহলে এই FD-র ভ্যালুটাকে আমরা একটু বাড়িয়ে দেবো, এই FD-র ভ্যালুটাকে দেখো একটু বাড়িয়ে দিচ্ছি, এটাকে আমরা 80 করে দেবো, দেখো একটু বড় হয়ে যাবে, এন্টার দিই, একটু বড় হয়ে গেল ডিজাইনটা। তো এরকমভাবে আমরা রিপিট কমান্ডের সাহায্যে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারি। তো এইভাবে আমরা এই কাজগুলো সহজেই আমার বারবার না লিখে এই রিপিট কমান্ডের সাহায্যে আমরা এই ছবিগুলো আঁকতে পারি। তো আমরা লোগো বন্ধ করব, লোগো বন্ধ করার জন্য ক্লোজ বাটনে ক্লিক করব, লোগো বন্ধ হয়ে যাবে। আশা করি আজকের আলোচ্য বিষয়টি তোমরা বুঝতে পারলে। ধন্যবাদ।